হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা সকলেই ভাত খুব পছন্দ করি, বাঙালিরা স্পেশালি। আবার অনেকেই কিন্তু অপছন্দ করে, যাতে মোটা না হয়ে যায়। গরমকালে স্পেশালি যখন আমাদের ভাত বেঁচে যায়, এক্সট্রা হয়ে যায়, তখন আমরা মনে করি এই ভাতটাকে দিয়ে কী করা যায়। যারা জানে না, আমি স্পেশালি তাদের জন্য বলছি, তারা ভাবে ভাতটা যদি নষ্ট হয়ে যায়, পচে যায়, আমরা এটা দিয়ে কী করতে পারি। কিন্তু ভাত কখনো অল্প টকিও হয়ে গেল শরীরের পক্ষে কিন্তু খুবই উপকারী। আমরা সেটা দিয়ে কিন্তু একটা দুর্দান্ত সিম্পল ইজিয়েস্ট রেসিপি কিন্তু করতেই পারি। এটা একটা খুবই ট্র্যাডিশনাল অ্যান্ড কমনেস্ট রেসিপি, সেটা হলো পান্তা ভাত। রোজ সকালেই দেখবেন অনেকেই পান্তা ভাত খেয়ে বেরিয়ে পড়ে। সারাদিন কিন্তু এটা খেয়ে থাকলে এনার্জি স্টোর করে রাখে বডিতে, কারণ পান্তা ভাতের মধ্যে প্রচুর নিউট্রিশন আছে। পান্তা ভাতের মধ্যে অনেক রকমের মিনারেলস আছে, বডিতে ইমিউনিটি সিস্টেম বুস্ট করতে হেল্প করে। আপনারা যারা এখনও জানেন না, তারা দেখুন আমার রেসিপিটা, কারণ এই রেসিপিটা প্রায় এই জেনারেশন থেকে হারিয়ে গেছে। আমি তার জন্যই সকলের জন্য রেসিপিটা নিয়ে এসেছি। আপনারা দেখুন, বাড়িতে ট্রাই করুন, আমি জানি ভালো লাগবেই। কারণ কখনো কখনো এই টকিও, সামান্য একটু টকিও পান্তা ভাতও কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী। আপনারা করবেন, আমাকে অবশ্যই করে কমেন্ট করবেন। তাহলে চলুন, আজকে আমি সকলের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি পান্তা ভাত। পান্তা ভাত খাওয়ার সঙ্গে আমি করব আলু পেঁয়াজ ভাজা। আলু পেঁয়াজ ভাজার জন্য আমি যেই যে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি, সেটা হচ্ছে আলু পেঁয়াজ আমি চপড করে রেখে দিয়েছি, একসঙ্গে কাঁচা লঙ্কা, নুন আর হলুদ। এটা আমি ভেজে নেব, তারপর আমি এটা পান্তা ভাত দিয়ে খাবো। পান্তা ভাত দিয়ে খাওয়ার সঙ্গে শুধু আলু পেঁয়াজই নয়, আপনারা চাইলে পেঁয়াজি পকুড়ি দিয়ে খেতে পারেন, যেটার রেসিপি আমার এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা ফলো করে নেবেন। প্রথমে কড়াইতে আমি সামান্য তেল দেব, তেলটা গরম হবে। তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দেব, একটু নেড়ে নিয়ে আমি আলু পেঁয়াজগুলো দিয়ে দেব। পরিমাণ মতো নুন আর হলুদ নিয়ে নেব, দিয়ে একসঙ্গে আমি নাড়াচাড়া করে নেব। পান্তা ভাতের সঙ্গে যেই যেই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি অ্যাড করব, সেগুলো হলো আলু পেঁয়াজ ভাজা, যেটা আমি একটু আগে করে দেখালাম, আছে লেবু, কাঁচা লঙ্কা, কাসুন্দি আর নুন। খুবই সামান্য ইনগ্রিডিয়েন্টস, এইগুলো একসঙ্গে আমি এবার পান্তা ভাতটার সঙ্গে মিক্সড করব। আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি দেব অল্প কাসুন্দি, আপনারা টেস্ট বুঝে দেবেন। এবার দেব সামান্য নুন, কাঁচা লঙ্কা, আর দেব আলু পেঁয়াজ ভাজা, আর সামান্য একটু ফ্লেভারের জন্য লেবুর রস। এবার আমি একসঙ্গে এগুলোকে মিক্সড করব। আপনাদের জন্য একটা টিপস দিয়ে রাখি, আপনারা হয়তো সবাই জানবেন, তবুও আমি বলছি, এই পান্তা ভাতটা, যে ভাতটা আমি রেখেছিলাম, এটা সারা রাত্রি কিন্তু আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এটা একটু বাসি হবে, কারণ পান্তা ভাতটা বাসি হলে বেশি টেস্টি, খেতে ভালো লাগে। তো পান্তা ভাতটা আপনারা যদি করে খেতে চান, আপনারা কিন্তু একটা রাত অ্যাটলিস্ট একটু জলে ভিজিয়ে রাখবেন, যাতে এটা বাসি হয়।
বাসি হলেও খেতে কিন্তু খুব টেস্টি আর শরীরের পক্ষেও খুবই ভালো। পান্তা ভাত আমি সার্ভ করে ফেলেছি, আপনারা অবশ্যই করে সবাই ট্রাই করবেন আর রেসিপিটা সবাইকে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমি আজকের মতন বিদায় নিলাম, কালকে আবার আরেকটা রেসিপি নিয়ে এসে হাজির হবো।